হ্যালো বন্ধুরা, আমি রূপা। তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। কেমন আছো তোমরা বলো? আমি তো ভালোই আছি। দেখো, আমি সকাল সকাল চলে এসেছি স্নান করে। মা পুজো করছে, মার পুজো দেখছি, আর তুলসীতলায় জল দিয়ে নিচে যাব। আমাদের সকালটা শুরু হয় এই রকম করেই। তোমরা বলো, তোমাদের সকাল কেমন করে শুরু হয়? কমেন্ট বক্সে কিন্তু জানিও। নিচে এসে আমি আমার সোনাইকে ব্রাশ করালাম। ওকে ভালোভাবেই ব্রাশ করিয়েছি। তারপরে ও বলছিল আমি নিজে নিজে ব্রাশ করব। তো বেলুন নিয়ে মজা করছে, আর ব্রাশ নিয়ে একটু খেলতে দিলাম। কাকির ঘরে চলে এসেছি। কাকির ঘরে এসে দেখছি যে রোহন ভাই পরীক্ষা দিতে যাবে, ওর মাধ্যমিকের পরীক্ষা চলছে। তো কাকি কি করছে, যে ঠাকুরের ফুল আর ঠাকুরের আশীর্বাদ মাথায় ছুঁয়ে ওর পকেটে দিয়ে দিচ্ছে। আমরা মনে করছি যে এইভাবে ঠাকুরের আশীর্বাদ ওর সঙ্গে সঙ্গেই থাকবে। ঠাকুরের জলটাও ওকে খাইয়ে দিল। তারপর বুড়ামার ধুলি, মানে তুলসীতলার যে মাটিটা আমরা পুজো করার সময় আমরা তুলসীতলার মাটিটা এভাবে রেখে দিই। তারপর যে কোনো শুভ কাজে যাওয়ার সময়, পরীক্ষা দিতে যাওয়ার সময়, যে কোনো শুভ কাজ, সেই সময় আমরা তুলসীতলার মাটি এইভাবে কপালে লাগিয়ে নিই। আর আমার মেয়েকে দিলাম এই যে হলুদ দিয়ে দুধ, কাঁচা হলুদ দিয়ে আর মধু দিয়ে দুধ দিলাম। ওর কাশিটা কমছে না অনেকদিন থেকে। তো এইভাবে করে দুধ দিচ্ছি, দেখি কি হয়। তোমাদেরকে পরে জানাবো এটা কাজ করলো কি না। এবার কাকি রোহন ভাইকে দই খাইয়ে দিল, আর দইয়ের টিপও কপালে লাগিয়ে দিচ্ছে। এবার রান্নাঘরে এসে বেগুন ভাজাটা কেটে বেগুন ভাজা বসিয়ে দিলাম, আর ওদিকে বাঁধাকপি ঘণ্টটাও বসিয়ে দেবো একটু পরে। আর বেগুন ভাজা দেখো হয়ে গেছে। আর মা এসে মাছটা ভেজে দিল, তারপরে বাঁধাকপি ঘণ্টটা আমি বসিয়ে দিলাম। দুজন মিলে মিলে করলে কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। আমি যখন থাকি তখন মাকে তো এইটুকু হেল্প করে দিই, আর মা বাকি রান্না করে। আর এদিকে দেখো দাদু আর নাতনি বসে খুব মজা করে করে মোয়া খাচ্ছে, আর আমার সোনাই তো মোয়া খাচ্ছে আর জল খাচ্ছে। ও এটাতেই মজা, বাঁধাকপি ঘণ্টটা হচ্ছে, আর এদিকে ডাটা আলু দিয়ে বাচ্চা মাছের ঝোলটা হবে। মা করছে এই বাঁধাকপি ঘণ্টটা মাছের পেটিগুলো দিয়ে করছে, তাহলে বেশি কাটা কাটা হবে না। তো এই জন্য এই বুদ্ধিটা করেছে। মাছের মাথা দিয়েও আমরা খাই, তবে এটা নতুন একটা ভাবলাম, টেস্টি হবে, ভালো লাগবে। তো মা এইভাবে করছে। আর আমাদের রান্নার ঝোল টোল প্রায় হয়ে এসেছে, দেখো ঝোল ফুটছে। আর দেখো আমার মেয়েকেও এবার স্নান করিয়ে সুন্দর জামা পরিয়ে রেডি করিয়ে দিলাম। ওর সুন্দরভাবে সাজুগুজু করে থাকতে খুব ভালোবাসে, নতুন নতুন জামা পরতে চায় রোজ। এবার নতুন জামা তো রোজ রোজ পাওয়া যায় না, তো চেষ্টা করি একটু ভালো ভালো জামা পরাতে। ওর তাতে মনটা খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার বিয়ের একটা ফটো এখানে রেখেছি। শুরু হয়ে গেল ওর দুষ্টুমি, দুষ্টুমি করছে। এবার বারান্দায় এসেও খুব দুষ্টুমি করছিল। আমি ভাবলাম একটু ওর ভিডিও বানাই, তো একটু ঢং করছে, এটা করছে, ওটা করছে। এই দেখো বাঁধাকপি ঘণ্ট হয়ে গেল, আর মাছ ভাজা হয়ে গেল, বেগুন ভাজাও হয়ে এসেছে। এবার এটা হলো আর মাছের গ্রেভি, মটরশুঁটি দিয়ে এটা কালিয়া টাইপেরই মা করছে। আর ওদিকে তো ডাটা আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোলটা। এই রান্নাগুলো মার এত টেস্টি হয়, মাছের কালিয়াগুলো এত টেস্টি বানায় মা, কি আর বলবো। তোমাদের যদি রান্নার রেসিপিগুলো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এরপর থেকে তাহলে রেসিপি দেওয়ার অবশ্যই চেষ্টা করব, একদম ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব। বাবা খেতে বসে গেছে, এবার বাবাকে এই বাঁধা ঘণ্ট আর ডাটা আলুর ঝোলটা আমরা রেখেছি দুপুরে খাবার জন্য। আর আমার সোনাইকে তো আগেই খাইয়ে দিয়েছি, কিন্তু তাও বাবা টেনে নিয়ে কোলে বসালো কিছু খাওয়াবে বলে। তো ও বলছে না আমি এই সাদা সাদা ভাতগুলো খাবো, বাবা বলছে না মাখা ভাত খাওয়াবে, কিন্তু ও বলছে যখন সাদা ভাত খাবে। তো ওকে সাদা ভাতই একটু দিল, খাচ্ছে।
বাড়ির পুরনো হারমোনিয়ামটা বের করা হয়েছে ঠিক করতে দেবো বলে। ওকে ভেবেছি একটু গান শেখাবো, আর এই হারমোনিয়ামটা বানাতে দেব, সুন্দর করে বানিয়ে দেবে। তার আগে বাবা এটা বাজিয়ে দেখছে ঠিক মতন বাজে কি না। আবার সন্ধ্যেবেলার দিকে রান্নাঘরে এসে দেখি মাই সুন্দর সুন্দর লেচি কেটে কেটে এই গোলাপ পিঠাগুলো বানাচ্ছে। চালের গুঁড়ো দিয়ে এই কাই করে মেখে এটা লেচি কেটে কেটে মা সুন্দর করে করে গোলাপের শেপ দিয়ে এটা তেলের মধ্যে ভেজে তারপর এটা কুড়ে আসাবে। সোনাইও মামামের সাথে পিঠে বানানোর চেষ্টা করছে, তোমরা দেখো ও কীভাবে বানাচ্ছে। ও তো বানাতে পারে না, তো এমনি একটু মজা করার জন্য খেলার জন্য এইসব করছে, মামামও দিচ্ছে ওকে করতে। আমরা রুটি করলে ওকে রুটির আটা এরকম করে দিতেই হবে, ও বেলনি দিয়ে এরকম করে বেলার চেষ্টা করে। তোমরা দেখে নাও পিঠেগুলো কেমন করে বানালো মা। গোলাপ পিঠেগুলো তেলে ভাজার পরে গুড়ে আসানোর জন্য দিয়ে দিল মা এইভাবে করে। এবার একটু কুড়ে সামান্য কিছুক্ষণ রেখে তুলে দিলেই রেডি আমাদের গোলাপ পিঠে। গোলাপ পিঠেগুলো কুড়ের মধ্যে রাখার পর কিছুক্ষণ রাখার পর তুলে নিলাম আর এরকম করে প্লেটে সাজিয়ে রাখলাম। তোমাদের কেমন লাগলো আমার এই পিঠে রেসিপিটা একবার জানিও কিন্তু প্লিজ কমেন্ট বক্সে। অফিস থেকে আমার বর ডাইরেক্ট চামুরচি চলে এসেছে, শিলিগুড়ি থেকে ডাইরেক্ট চামুরচি এসেছে, আর আমার সোনাই তো ওর বাবাইকে পেয়ে এত খুশি, দেখো ওর চেহারাই দেখা যাচ্ছে কত খুশি ও দেখো। আর এইদিকে দেখো ফিশগুলো সুন্দর খেলছে ওরা নিজেদের মধ্যে, এই অ্যাকুয়ারিয়ামটা আমার খুব পছন্দের বাড়িতে। আর সোনাই তো বাবাইকে পেয়ে এত যে খুশি বাবা আর মেয়ে। ও ফ্রেশ হয়ে আসার পর ওকে পিঠেগুলো দিলাম, আর পিঠে খেয়ে তো পুরোই বলে যাচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে। ও মাকেও বলল এত টেস্টি টেস্টি পিঠা বানিয়েছে তুমি আমার জন্য, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই 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 জানাবে, খারাপ লাগলেও জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।